নিত্য প্রয়োজনীয় পণ্যের পর এবার ফুলের বাজারেও সিন্ডিকেটের দাপট। ফুল চাষিরা দাম না পেলেও ঢাকার বাজারে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে ফুল। চাষি ও খুচরা বিক্রেতারা বলছেন, পরিকল্পিতভাবে একটি সিন্ডিকেট অহেতুক দাম বাড়িয়ে মুনাফা তুলছে। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের পাঠানো তথ্য ও ছবিসহ মাসরুর শাকিলের রিপোর্ট। ফুল নিয়ে কবিতা গান লিখেননি কবি গীতিকার, নেই বললেই চলে। প্রিয়জনকে উপহার, শ্রদ্ধা নিবেদন বা স্মরণ সবখানে ফুল গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। সৌন্দর্য বাড়াতেও ফুল তুলনাহীন। সারা বছর ধরে থাকে ফুলের চাহিদা। ফাগুন, ভালোবাসা দিবস আর 21শে ফেব্রুয়ারির মতো উপলক্ষে ফুলের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। তবে এবার ফুলের বাজারেও সিন্ডিকেটের হানা। অনেক বেশি দাম, যে হারে অন্যান্য দ্রব্যমূল্যের বাড়তি দাম, ঠিক ফুলের বাজারে এসে এখানে এসে দেখলাম যে ঠিক একই অবস্থা। সিন্ডিকেটের জন্য কিন্তু মানুষ ভোগান্তিতে পড়ে নানা ধরনের ফুলের দাম বৃদ্ধি হওয়ার কারণ। আমরা এখানে তো মনে করেন যে আমরা কিনে নিয়ে এসে বিক্রি করি, তো আমরাও প্রফিট না করে তো বিক্রি করবো না। যদি জোটে মোটে একটি পয়সা খাদ্য কিনিও ক্ষুধার লাগি, যদি জোটে মোটে দুটি পয়সা ফুল কিনে নিও হে অনুরাগী। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মতো এখানে ফুল কিনতে এসেও হতাশ হতে হচ্ছে ফুলপ্রেমীদের, যারা প্রিয়জনের সাথে ফুলের সুবাস বিলাতে চান কিংবা অন্য কোনো প্রয়োজনে ফুল কিনতে চান। রাজধানীর শাহবাগের পাইকারি খুচরা ফুল বিক্রেতাদের দামের সাথে দেশের সবচেয়ে বড় পাইকারি ফুলের বাজার যশোরের গদখালির দামের বিস্তর ব্যবধান। আমরা এত কষ্ট করে ফুল চাষ করি, কিন্তু আসলে আমরা ফুলের দাম পাই না। লস তো সব চাষিদের লস, আর আমাদের এখানে তো বিক্রয় নাই। ঢাকা শহরে বিক্রি হচ্ছে বেশি দাম, কিন্তু আমরা কম পাচ্ছি। গোলাপ বিক্রি হচ্ছে আপনার 3.5 টাকা, 4 টাকা, 5 টাকা সর্বোচ্চ। শোনা যাচ্ছে যে ঢাকার বাজারে 50 টাকা, 60 টাকা ফুল বিক্রি হচ্ছে, কিন্তু আমাদের গদখালি খুব নর্মাল। বাজারে অন্যান্য পণ্যের মতো প্রিয় ফুলের বাজারেও সিন্ডিকেট বাজি বন্ধ করা না গেলে ফুলের সুবাস নেওয়ার ইচ্ছা সাধারণ মানুষকে জলাঞ্জলি দিতে হবে বলে মনে করছেন ফুলপ্রেমীরা। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।